খেজুরের মধ্যে এক ধরনের বিশেষ উপাদান রয়েছে যা আপনার শরীরের জন্য কতটা উপকারী জেনে নিন। আর এই উপাদানটি হলো এক ধরনের বিশেষ আঁশ, আর হজমে ভালো করতে সাহায্য করে, তাই খেজুর খেলে হজম ভালো হয়। এছাড়া খেজুর পুষ্টিগুণে ভরপুর একটি খাবার। রক্ত স্বল্পতা প্রতিরোধে খেজুর খুব উপকারী। এটি রক্তচাপ ঠিকঠাক রাখতে সাহায্য করে। সুগারের জন্য এটি খেতে খুব সুস্বাদু। দিনে কেবল 3টি খেজুর খাওয়া ভিটামিনের চাহিদা অনেকটাই পূরণে কাজ করে। প্রতিদিন 3টি খেজুর খাওয়া আরও কিছু উপকারিতা কথা জানিয়েছেন বিশেষজ্ঞরা। আয়রনের চমৎকার উৎস। যারা রক্ত স্বল্পতায় ভুগছেন তাদের খাদ্য তালিকায় খেজুর রাখা খুব প্রয়োজন। আয়রন রক্ত স্বল্পতার সমস্যা কমাতে সাহায্য করে। খেজুরের মধ্যে রয়েছে জিনাক্সিন ও লিউটেইন। এগুলো ম্যাকুলার ও রেটিনার স্বাস্থ্যকে ভালো রাখতে ভূমিকা রাখে, যাতে করে চোখ ভালো রাখে এবং সুস্থ থাকে। কোষ্ঠকাঠিন্য। আপনি কি কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভুগছেন? ঘুমানোর আগে কিছু খেজুর খান, এরপর এক গ্লাস পানি পান করুন। এতে কোষ্ঠকাঠিন্যের সমস্যা অনেকটাই কমবে। ওজনের ভারসাম্য রাখে। খেজুরে অনেক পুষ্টিগুণ সমৃদ্ধ। এটি খেলে চিনি খাওয়ার ইচ্ছাও পূরণ হয়, তবে ওজন বাড়ে না। উচ্চ রক্তচাপ কমাতে খেজুরের ভূমিকা। খেজুরের মধ্যে রয়েছে কম পরিমাণ সোডিয়াম। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে খেজুর বেশ উপকারী। স্ট্রোক প্রতিরোধ করে এবং মস্তিষ্কের স্বাস্থ্য ভালো রাখে। খেজুরের মধ্যে থাকে উচ্চ পরিমাণ পটাশিয়াম। এটি মস্তিষ্কের স্নায়বিক কার্যক্রম ভালো রাখে। উচ্চ পরিমাণ পটাশিয়াম স্ট্রোকের আশঙ্কা প্রতিরোধ করে। এছাড়াও খেজুরের মধ্যে রয়েছে ফসফরাস। এটি মস্তিষ্কের জন্য ভালো। এসব উপকারগুলো পেতে খাদ্য তালিকায় প্রতিদিন অন্তত 3টি খেজুর রাখুন। তবে যে কোনো খাবার খাওয়ার আগে অবশ্যই শরীরের অবস্থা বুঝে খাবেন। নিয়মিত খেজুর খাওয়া হার্টের সমস্যা কমাতে উপকারী। এক গ্লাস পানির মধ্যে ভিজিয়ে ফেলে কয়েকটি খেজুর রাখুন। পরের দিন সকালে খেজুর সহ ওই পানি ব্লান্ড করুন। দিনে কয়েকবার এই পানি খেলে আপনি হার্ট অ্যাটাক প্রতিরোধ করতে পারবেন।